সময় বাজার থেকে বাজার ঘাট করে নিলাম, এদিকে তেল দিয়ে শুরু করে অনেক কিছু রয়েছে। আর সময় বাজারে আজকে হাটবার, আজকে সোমবার, আর বাজার থেকে একটু মাংস নিয়েছি, কেননা রাতের বেলা মাছ ধরা হবে না। মাছ ধরা বলতে আজকে হবে পুরোটাই অন্য সিস্টেমে মাছ ধরা, তাই তো বাবা? সব চলে আসছি জলমল নিয়ে, না ওটো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবনে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা সময় বাজার থেকে বাজার করে উঠলাম, আর এখন যাচ্ছি কিন্তু সেই বনতে, আর আজকের প্ল্যান কিন্তু পুরোটাই আলাদা। আজকে তোমার ভেটকি মাছ ধরা হবে, তাই তো বাবা? ভেটকি তেরো যা পড়বে, হ্যাঁ ভেটকি তেরো যা পড়বে সব কিন্তু জ্যান্ত চার দিয়ে ফেলা হবে। আর বসি কিন্তু আমাদের এই বসি ফেলবো, এই বসি ভাষা দেবো। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি, চলো বাবা। আমাদের যেখানে বসে চার ধরবে মানে পায়েসি মাছ, তারপরে জ্যান্ত চটগুলি, তো সেইখানে চলে এসেছি, এসে নোংর করে দিয়েছি, আর সন্ধে হয়ে গেছে, একটু চা করে খাবো, একটু সন্ধে একটু চা খেয়ে তারপরে চরে নামি চটগুলি ধরতে। কি বাবা, চা খাই এনার্জি বাড়ায় নিব, হ্যাঁ এনার্জিটা বাড়ায় নি, এনার্জিটা বাড়াইয়ে তারপরে নামো। হ্যাঁ বলে দেখো, হ্যাঁ হ্যাঁ ওই যে বাঁকা জমবে, জল ফুটে গেছে কিন্তু বিস্কুট নিয়ে রেডি, চিনি দিয়ে দিই, মিষ্টি কম খাই নাকি? মিষ্টি দিয়ে না না দিচ্ছি আর দেখা যায়, একটা দাও চাই, গরম চাই, চাই গরম পড়ো পড়ো, গরম মশালকা সাথে বিস্কুট, না চাটা খাই না। চা খাওয়ার পরে জয় নামে চটগুলো ধরতে পাইসটা মাছ ধরতে হবে, সব জানতো জানতো চা জানতো চা দিতে হবে, নয়তো ভেটকি মাছ পড়বে না। আর আমি তো টুকটুক করে রান্না বান্নার কাজ করতে লাগবে, মাংস তো মাংস ভাত মশা কি চিতো তিতো ব্লাস তালে আজকে দেখা ও ভাত বসে দিলাম, দেও দাও ভাত দিলাম, আমি বসে থাকি কি করো, ভাতটা হোক আস্তে আস্তে দুজনে নামো, আর মাংসটাও মেরিনেশন করে রাখবো, এখন করে রেখে দিলাম বেশি সময় ভালো হবে খাতে। বন্ধুরা নেমে বললাম চটগুলো ধরতে, হাতে পাতায় চটগুলো ধরে রাখি, কেননা দাউনে পাইসি মাছের চার ভালো হয়, আর খাবে জাল নিয়ে এসেছি, হাতে পাতায় কড়া চটগুলো ধরে রাখি, তারপরে এসে আবার পাইসি মাছ জানতে পারছি, তাই তো বাবা? আর তোমরা দাউন হয়তো একটু রান্না বান্না করো, হ্যাঁ সাবধানে দেখে শুনে কাজ করবা। দাদু আমরা তো গুছে পেলাম না, কাকা ওরা চলে আসে, চার ধরা কমপ্লিট, আমরা এই দেখো সবাই মাংস ম্যারিনেশন করছিলাম, দাদু পেঁয়াজ কাটে, ঠিক আছে করো, কতটা হয়েছে এই তো লেগে যেতে রে, ঠিক আছে আসো, হাতে কথা ধরে রাখা। বন্ধুরা এবার খেবলা জাল নিয়ে নামবো, আর জ্যান্ত পাইসি মাছ ধরবো, কেন ভাষা বসি দেবো, ভেটকি মাছ ধরতেই হবে কালকে। বাবা তুমি কানকে কানতে ভাই দাও, আচ্ছা আচ্ছা আমরা এই কাপে খেপাতে খেপাতে যাচ্ছি, ঠিক আছে জ্যান্ত পাইসি ধরতে ভাই নাম, বাজুয়েটা আছে
পড়েছে পাশে? হ্যাঁ পড়েছে পড়েছে, পড়াটা পাশে পড়েছে। বন্ধুরা জাল খাবায় চলে আসছি, আর মাছ সব এই জীবন আছে, ওইখানে আছে। দেখো সব পাইছে মাছ, সব জানত যা থাকে। ওর মধ্যে ঢালে দাও না, তাহলে আমাদের আজকে দু রকমের চার। দু রকমের না, দেবো এক রকমের, ওগুলো হচ্ছে এসটুকু ধরে রাখিছি যদি লাগে তখন। হ্যাঁ যদি পাইসি মাছ না পড়ে সেই জন্য। এবার আর দেরি করবো না, ঝপাঝপ উঠবো আর সোজা চলে যাবো বসি পাততে। কেন পাইসি মাছ মরে যাবে কি বাবা? আগে বসি পাত নি, তারপর দেখতেছি খেপায় খেপায় ধরবো আর বসি পাতবো। ঠিক আছে বন্ধুরা, চলে এসছি কাপে, আর যেখান থেকে বসি ফেলবো এই হচ্ছে লাঠি, লাঠিতে বেঁধে বেঁধে বসি ফেলবো। পিছে দেবো গেথে নাকি? গ্রামে যারা মাছ বেচতে আসে সেরকম লাগছে। বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ুক তো। বন্ধুরা দাম তো পাচ্ছি, আর তার ভিতরে কিন্তু বর্ষা শুরু হয়েছে। বর্ষা দেখি মেলা দিন বাদে বহুদিন দেখি, যা হবে দেখা যাবে কাল সকালে নাকি, পাতি তো আগে। এই এই ফোন তো থাক, দিলাম কাটে দিলাম। তাও এইখানে কতটা বর্ষি দেওয়া হয়ে গেল প্রায়? খারাপ না, ওই 70-80 দাম। বৃষ্টিও শুরু হয়ে গেল একদম, ঝমঝমায় বৃষ্টি হচ্ছে। পলটান উঠে দেবো, টেন টেন পাতা না, চলো তাহলে ওঠো অন্য জায়গা। চলো সব পাইতে নেই, তারপরে তো জানো রান্না বান্না বাকি, বসাবো থেকে একদম মাংস দিক যা মেরিনেশন করে আছো, রান্না হয়ে গেছে। মাংস আর রান্না করতে হবে না, এবার খাই দিলি হয়। বন্ধুরা চলে এসছি ফুলের ধারে, ফুলের গোড়া দিয়ে পল্টনের ধারে, এইখানে দেবো দেখি এখানে ফুলের গোড়া কিরকম মাছ থাকে। কোনোদিন দেওয়া হয়নি, একটা ছোট দি, তারপরে একটা বড় বুঝে দিচ্ছে। লোকে ধরতে হবে না, ঘুরে দাও।
বন্ধুরা আমাদের কত লাশ এই কাটি দিলাম এই গেল তো স্যার এই গেছে থাও যেদিন কতবার কো যেদিন কম পড়ে সেদিন আবার নামা লাগে আর আজকে স্যার থাকি গেছে দাউন তো না আর কত জায়গা দেবা সব জায়গা জাল পাতা পাইছে রে গেছে সাইজ একদম সেই সাইজ মরে গেছে পয়সাটা দিতি বললাম না বন্ধুরা পল্টনের পরে চলে এসেছি আর এই পাশে কিন্তু বসি পাতা আর ও পাশেও বসি পাতা আর এখানেই হবে আমাদের মাংস রান্না মানে মাংসটা রান্না করলে হয়ে যাচ্ছে তাই তো রান্না করা হবে আর তার ভিতরে কিন্তু হাসুর পাওয়া হবে তাই তো বাবা হাসুর পাল খোলো ওই পাশে খোলো 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 কি করছো ম্যানশন ওই তো একদম এই তো রান্না হয়ে গেছে এই ঝোল বের হইছে হালকা দেখিছো এই ম্যানশন করে রাখিছো ভালো লাগবে না করো রান্না করো কত কমবে প্রায় দু আড়াই ঘন্টা বেশি জায়গাটা কিন্তু আজকে সেই অসাধারণ মন বসানো জায়গা সাবাস যেটা কাজে লাগে গেছে তাই তো নাড়াও রাত্রি বেলা রান্না ভুলভাল হলে কিন্তু ক্ষমা করে দিতে ও ঠিক আছে যা হয় খাই নেবো রাত্রি বেলা আর কি কি হচ্ছে আলো শোয়ানো ঠিক আছে সারা নাড়াই কি করবো আর বাবা তো অন্ধকারে বসে রয়েছে দেখা যাচ্ছে না যাক ফাঁকা পাই গেছি রাত্রিবেলা কে আমাদের অধীনে থাকছে সকালবেলা যখন বান্দরে আসি চাইনি চলে গেছে বান্দরে আগের দিন মুড়ি খাই গেল কদ্দুর এখন সময় লাগবে বসাইনি তারপর জল দিতে ওখানে মাজা দিছে তোলো ধরে নিল বমি করে দিল কাকা কি করলে তুমি বেশ বড় সাইজ কিনতে একদম বিশাল বড় সাইজ না দাঁড়াও জেঠা আমি ব্যাগ নিয়ে আসে আরো চারটে পাঁচটা ধরো আজকে হাসুর দিয়ে মাছ ধরা হবে কি হয়ে গেছে কি দুইজন রান্ধনি তো তোমার তো দেখা যায় না অন্ধকারে খোঁজ দিছিল তোলো তোলো ট্যাংরা তোলো তো বড় বড় দেখে বেশ এদিকে শশা কাটা হচ্ছে প্যাঁচ কাটা হচ্ছে লেবু কাটা হবে এবার লেবু কাটা হবে তাই তো আর এদিকে কত আমি তো ফেলা রাই দিছি যদি পরে একটা যা পড়বে বড় তো পড়বে গরম মশলা
ঠিক আছে নাও ভাতটা বারো তাহলে আমাদের ভাত বাড়া চলছে তাই তো বারো 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 শশা গুলো কাটেছে তো সেই তাড়াতাড়ি দাও রে কত দাও তাহলে হলো সব রেডি খাওয়া শুরু করে দিছো ঠিক আছে রান্না তোমরা দুইজন করেছো রান্না বাবা ঠিক আছে রাত্রিবেলা ঠিক আছে জায়গাটা ভালো হয়েছে একদিকে হাওয়া লাগছে ফুরফুরে হাওয়াটাও লাগবে ভালোই লাগছে ভালোই লাগছে না খাওয়া দাওয়া করো আমি বসে পড়বো আর লেট করবো না কি কাকা মাংস আর কি ভালো আর মন্দ বলবো সব ভালো সব ভালো হলো খাওয়া দাওয়া হলো দাবা কে খেলাম সেই খেলাম হাড়ি আর কড়াইটা দেখো তুমি বুঝতে পারো আচ্ছা ঘুম পড়ো সকালবেলা উঠবা একদম ভোরবেলা ভোরবেলা উঠে কিন্তু বসে তুলতে ঠিক আছে হ্যাঁ ডাকি তুলবা কিন্তু নাও কি বিছানা করা চলছে দিল্লি হবে যখন একদিক লাইট অফ করে দি বন্ধুরা শুয়ে পড়লাম আর সেই উঠতে হবে একদম ভোরবেলা ভোরবেলা উঠে আমাদের বসে তুলতে হবে নাও গুড নাইট ঠিক আছে টাটা টাটা বন্ধুরা খুবই সকালবেলা ঘুমিয়ে গেছে এখন সময় বলতে 5টা বাজে আর সব এখানটা গুছিয়ে নেবো টেন ফেন সব গুছিয়ে নৌকোয় উঠবো উঠে সকালবেলা একটু চা খাবো তারপরে আমরা বসে তোলা শুরু করবো তাই তো হ্যাঁ হ্যাঁ নাও টেন ফেন গুলো গুছিয়ে না গোসাই না গোসাই নিয়ে চা টা বানাও আর রাতেবেলা হালকা তো বর্ষা ছিল তো ট্রেন জন্য ভিজে এখনো বন্ধুরা সকালবেলা চা চাপিয়ে দেওয়া হয়েছে না সকাল সকাল চাটা খাই নি কি তাহলে কমপ্লিট চা দাও ডালো বিস্কুট বের করো বাবা ওই দাও গরম গরম চা দাও ধরে দাও নাও এ নাও ভাই সকালে দাও চা খাওয়ার মজাই আলাদা এই নদীর পাড়ে বসে চা খাওয়ার একটা ফিলিংস আলাদা না সেই ফিলিংস না না সকালবেলা একটু চা খাই নাও
এতগুলোর মধ্যে তো চার পাঁচখানা বাদার কথা হয়েছে কম করে। বন্ধুরা চলে এসেছি কজনের দলে, আর কিন্তু দল উড়ে গেছে এখন, বসির লেট পাবো কি করে তার ঠিক নেই, গ্রামে ফেলে ধরতে বুঝলে। হ্যাঁ দেখা যায় জান তো রয়েছে এখনো পাইছে নাকি খাবো খাবো ওই দেখছো বড় পাইছেও রয়েছে এখনো জান তো অবস্থা দেখছো পাগদা জানতো ছাইড নেই ও খাই বলতো পাগদা এখন জানতো না আর জানতে রয়েছে ঠিক আছে না। হ্যাঁ একটা মাছ যদি ধরতো জায়গায় ঢুকে দে মাছ না বাঁধলে কি করবো আর বন্ধুরা আর একটা জায়গা চলে এসেছি, যেখানে রাতের বেলা প্রথমে যেখানে দিয়েছিলাম মাথাটা শেষ হয়েছে এখানে, কারণ ডুবো অবশ্যই তো মানে ডুবো লাঠির পরে ভাষা আমি গ্রাফি মারি তুলতে লাঠিয়া তবে তবে উঠিছে চলেছে মাছ কই মাছ কোথায় গেল কয়েক দিন পরে ভাসনা বসে দিলাম মাছ পড়ছে দেখো বাবা বিরাট বড় ছটা বাইলে তা বমি তো হয়েছে ধুত্তিটি দাও ধুত্তিটি দাও এত বড় মাছ বাদ দিয়ে কেন কোন জায়গায় যাচ্ছিল ছটা বাইলে রাখো তো বিরাট বড় মাছ তো বড় মাছ তো পড়েছি তো একটা ডান পাশে ওই পরে পরে পরেটা এই খবে ফেলতে না ঠিক আছে চলে আসছি চোখা থাকছে বড় সাইজে একদম গায়ে গতরে হেভি যেটা একদম পারফেক্ট পারফেক্ট আগে তারপরে দেখা যাবে এবার একটা আনন্দ হচ্ছে তো হবে তো আনন্দ মজাই লাগে আনন্দ হয় তবে ভেটকি নাকি পড়বেনি বললো তো আইসি তো মাছ দেখো আবার তোলো ভালোই লাগলো পরুক তো পরুক চারটে পাঁচটা এরকম মাছটা এখনো জ্যান্ত
জানতে থাকবে তো ভাস গোলকাল চেহারা গায়গত রে হেভি বিষ্ণু দোষ ওই আর কোনো সারা নাই জানতে রইছে খাইলো না না ওই একটাই মনে হয় ছিল নইতে ভেট ওই হ্যাঁ ওই গাছালে ছিল তাও খালি হাতে তো ফেরোয় না আমাদের ভাষা ভেটকি পড়ছি ভেটকি মাছ ধরতে দিয়েছিলাম ভেটকি মাছই পাইছি তাছাড়া আদার্স কোনো মাছ পড়িনি না এটা ছটা বেলে বাচ্চা না এবার ঘাটের দিকে যাই আর ওই তো মাছ আর কি এই তো মাছটা তুলি ঘাটের দিকে তো যাবো আর এই হচ্ছে মাছ আর যা ওয়েদার বর্ষা বাদল ভেটকি মাছ ধরেছি তো ভেটকি মাছ খাবো আজকে হ্যাঁ বাড়িতে দিদার হাতে দই ভেটকি রেসিপি হ্যাঁ চলো বন্ধুরা এবার বাড়ির দিকে যাবো আর বাড়িতে যে এই ভেটকি মাছ দিয়ে দই ভেটকি করা হবে চলো বাড়ির দিকে যাই আর যাওয়ার আগে ভিডিওটা কিন্তু এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।